পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা আজকে অনেক খুশি। উদযাপন হচ্ছে, আমরা অনেক খুশি। এটার জন্য সবাই সবার বাসা থেকে নিজেদের মতো পিঠা বানিয়ে নিয়ে আসছে, বিক্রি করছে। তো আমাদের হেরিটেজের জন্য থ্যাংক ইউ জানাই, আর আমরা আজকে অনেক খুশি। আজকে আমরা আমাদের প্রধান শিক্ষক আক্তার হোসেন স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা পিঠা উৎসব আমাদের জন্য আয়োজন করার জন্য। আমরা সবাই বাসা থেকে পিঠা বানিয়ে এখানে বিক্রি করছি, অনেক মজা হচ্ছে। আমাদের 4 বছরে ফার্স্ট টাইম আমরা এই ফার্স্ট টাইম এটা পাইছি। প্রথমবারের মতো হচ্ছে পিঠা উৎসব আয়োজন করা হচ্ছে। অন্যান্য স্কুলের থেকে আমাদের স্কুল কিন্তু অনেক এগিয়ে আছে, এবং আমাদের স্কুলের মেয়েরা অনেকগুলো স্টল দিয়েছে এবং বিভিন্ন ধরনের পিঠা এখানে আয়োজন করা হয়েছে, যেমন পুলি পিঠা, জামাই পিঠা, এরপর হচ্ছে পাটি সাপটা, অনেক ধরনের পিঠাই রয়েছে। এবং আমরা এইদিকে সাংস্কৃতিক উৎসবে পালন করেছি নাচ গানের মধ্যে। আমরা আমাদের মুক্ত বিহঙ্গ পিঠা স্টল থেকে আমরা অনেক ধরনের পিঠা বানিয়ে এনেছি। এখানে আমাদের ভাপা কুমড়ো পুলি, শ্যামাই লাড্ডু, তারপর দুধ নকশি পিঠা, নকশি পিঠা, মেরা পিঠা, এছাড়া আমাদের অনেক ঐতিহ্যবাহী পিঠা ছিল। এর থেকে আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ভাপা কুমড়ো পুলি। আর এখানে আমাদের দুধ চিতই সহ আরও অনেক পিঠায় অনেক বিক্রি হয়েছে। আমাদের এই বছর প্রথম আমাদের মানে অনেক বছর পরে আমাদের স্কুলে পিঠা উৎসব হচ্ছে, এর জন্য আমরা সবাই অনেক খুশি। বনাস্কুল পরিবার, আমাদের সকল শিক্ষার্থীরা অনেক বেশি বেশি খুশি।